গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব। একটা কথা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই, যেটা আপনারা সবাই জানেন। আমরা জানি একটা বিশেষ প্রাকৃতিক যুগ। নাতি লাল ঘোষ মহোদয়কে প্রেসিডেন্ট কাজের ক্ষেত্রে আমাদের সুবিধা হয় অনেক। তো এই যেহেতু এই রক্তদান ইলেকশনের সময় আমাদের খুব কম হয়েছিল, আমি আবেদন করেছিলাম যে আপনারা রক্তদান করুন। ইলেকশনের পরেই আমি দেখলাম মানুষ রক্ত দিতে শুরু করলো। কোভিডের সময় আমরা দেখেছি, একদিকে কোভিড মোকাবেলা, আবার রক্ত, যে আমাদের রক্ত যেখানে রাখা হয় ব্লাড সেন্টারগুলোতে, সেখানে রক্তর অনেক সংকট দেখা দিয়েছিল। সেখানেও আমি যখন আবেদন করলাম, মানুষ চলে এসে রক্তদান সেখানেও করেছেন। ত্রিপুরার মানুষের এইবারও এই বন্যা মোকাবেলায় যেভাবে মানুষ এসছে, মানুষ মানুষের জন্য, সেটা ত্রিপুরার মানুষ কিন্তু আবার প্রমাণ করেছে। আমি আশা করি যে এই ধরনের যে একজন তো সামাজিক সংস্থা যেভাবে কাজে নেমেছে, আমি আশা করি মানুষ কিন্তু তাকিয়ে আছে। সামাজিক সংস্থাগুলো সমাজের জন্য কাজ করে, খুব ইম্পর্ট্যান্ট সেটা, কিন্তু প্রকৃত অর্থে তার বাচনভঙ্গি, তার বডি ল্যাঙ্গুয়েজ, সব কিছু মানুষ কিন্তু তাকিয়ে থাকে। তবেই এই ধরনের সামাজিক সংস্থার মানুষ অ্যাকসেপ্ট করবে। আমি আশা করি সেই দিশায় এই সংস্থাও কাজ করবে। এবং আবার এখানে আমাকে নিমন্ত্রণ, এখানে যে উদ্দেশ্যে এখানে সমাগম, আপনারা উপস্থিত থাকার জন্য হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা সবাই জানেন আমাদের মাননীয় মেয়র সাহেব বিস্তারিত এখানে আলোচনা করেছেন যে 19 তারিখ থেকে 24 তারিখ পর্যন্ত যেভাবে এখানে বৃষ্টিপাত হয়েছে, এরকম বৃষ্টিপাত আমরা কখনো দেখিনি। চারিদিকে বন্যা, ল্যান্ডস্লাইড, রাস্তাঘাট থেকে আরম্ভ করে পাওয়ার সেক্টর, এগ্রিকালচার, হর্টিকালচার, কৃষিকালচার সব মানে ধ্বংসর স্তূপে পরিণত হয়েছে সমস্ত জায়গায়। বিভিন্ন জায়গায় আমরা গেছি, এরকম বৃষ্টিপাত ত্রিপুরার ইতিহাসে কখনো দেখা যায়নি। সাবরুমে এবং সাউথে আমরা প্রায় যে ধরনের বৃষ্টিপাত হয়েছে সেটা আগে আমরা কখনো দেখিনি। 493.6 মিলিমিটার এই ধরনের বৃষ্টিপাত কোনোদিন আমরা দেখিনি। এখন এই ধরনের প্রাকৃতিক দুর্যোগ, সেটা তো আমাদের মোকাবেলা করতে হবে। আমাদের সরকার, আমরা সবাই মিলে কিন্তু আমরা চেষ্টা করেছি যেভাবে হোক এই সমস্যার থেকে কীভাবে আমরা বেরিয়ে আসতে পারি। আপনারা দেখেছেন মাননীয় প্রধানমন্ত্রী জি থেকে শুরু করে আমাদের মাননীয় হোম মিনিস্টার সাহেব আমাদেরকে কীভাবে হেল্প করেছে, সেটা আমি বারবার ধন্যবাদ দিলেও কম হবে। শুধু সময় উনি 40 crores অ্যাডভান্স ERDA, যে আমাদের NDRF-এর এবং এই সংস্থা থেকে যেভাবে উনি আমাদের সাহায্য করেছেন, সত্যি ওনাকে আমি ধন্যবাদ দিতে চাই বারবার। ভাই ভাই, মোবাইলটা কমে লাগে, চলছে।